একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়া বা ওই ভিডিওতে প্রচুর ভিউ আসার পিছনে কিন্তু ভিডিওর থাম্বনেলস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব কিভাবে আপনি একটি আকর্ষণীয় কোয়ালিটিফুল একটি থাম্বনেল তৈরি করা শিখবেন। তো আমরা এই ক্ষেত্রে ফটোশপ ব্যবহার করব, অর্থাৎ কম্পিউটার ব্যবহার করব। তবে এরপরে আমি আরো একটি ভিডিও করব যদি আপনারা চান, আর সেটা হচ্ছে আপনার স্মার্টফোন বা ফোনের সাহায্যে কিভাবে আপনারা একটি এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন বা কোয়ালিটি থাম্বনেল আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে তৈরি করবেন, তার উপর সেপারেট একটা আমরা পরবর্তীতে ভিডিও করব। সো যাদের কাছে কম্পিউটার আছে, অবভিয়াসলি কম্পিউটার দিয়ে থাম্বনেল তৈরি করা খুবই সহজ হয় এবং এটাকে একটা নেক্সট লেভেলের থাম্বনেল তৈরি করা যায় বা ওই থাম্বনেলটাকে অনেক বেশি কোয়ালিটি বা অনেক বেশি ইম্প্রুভমেন্ট করা পসিবল হয়। কিন্তু স্মার্টফোনে সেটা হয় না, কিন্তু অনেকেই আছেন যারা কিনা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করছেন। সো তাদের জন্য আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিও করব, সেটা দিয়েও আপনারা আপনাদের ঠিক একইভাবে কম্পিউটারের মতো আপনারা কিন্তু আপনাদের যে থাম্বনেলটা সেটা তৈরি করতে পারবেন। তো যাই হোক, আমরা এই ভিডিওতে হচ্ছে ফটোশপ ব্যবহার করব। তো এখানে আমরা বেশ কিছু টুলসের টুকটাক ব্যবহার জানবো, এতে করে আপনাদের পূর্বে যারা কিনা থাম্বনেল তৈরি করতেন ফটোশপে তাদের ভিতরে বেশ কিছু ইম্প্রুভমেন্ট আশা করি আসবে। যারা আমার মতো বিগিনার্স আছেন নতুন, বিশেষ করে ফটোশপে নতুন আর কি, সো তারা এখানে বেশ কিছু নতুন নতুন টুলস এর ব্যবহার বা টুলস গুলো কিভাবে ব্যবহার করলে আপনার কিছুটা আমরা কোয়ালিটিফুল থাম্বনেল তৈরি করা শিখবে এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আমরা এখানে ফটোশপের 2021 যে সফটওয়্যার ভার্সনটি আছে সেই সফটওয়্যার ভার্সনটি আমি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে 2018, 19 এবং 2020, তারপর 21, 2020 এই ভার্সনগুলো আমাকে দেখে ফলো করতে পারবেন। এর আগেরগুলো তো ফলো করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের একটু টুলসগুলো চিনে নিতে হবে। ওকে, সো আমরা এখানে আসার পর এরকম ইন্টারফেসে, অর্থাৎ আপনি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ এবং ওপেন দুইটি অপশন পাবেন। এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে মাউসের লেফট বাটন ক্লিক করবেন এবং আমি মাউসের যখন যেটাই ক্লিক করি না কেন, আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখে বুঝতে পারবেন আমি মাউসের কোন বাটন কখন প্রেস করছি, কখন জুম করছি, কখন জুম আউট করছি, সমস্ত বিষয় আপনারা এই ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন। এইখানে আসার পর আপনাদের মূলত আপনাদের এইখানে যে প্রিসেটটা আছে সেটাকে সেট করতে হবে। সো আপনি এখানে প্রিসেটের একটা নাম দিয়ে দিতে পারেন, সাপোজ আমরা দিয়ে দিচ্ছি ইউটিউব থাম্বনেলস। থাম্বনেল দেওয়ার পর আমরা এখানে পরবর্তী অপশন হচ্ছে আমাদের সাইজটা দিয়ে দিতে হবে। সো প্রথমত আপনারা যেহেতু ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন, এটা নিজস্ব একটা অ্যাসপেক্ট রেশিও থাকে। তো আপনি যখন এই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী করতে যাবেন তখন আপনাকে যে সাইজটা দিতে হবে 1920 এবং হাইটটা দিতে হবে 1080, অর্থাৎ এখানে উপরে থাকবে 1920, নিচে থাকবে 1080। এবং ওরিয়েন্টেশন ভিউ অটোমেটিকলি দেখবেন এখানে ল্যান্ডস্কেপ মুড হয়ে যাবে, এখানে কখনোই ওরিয়েন্টেশন আপনি যদি পোর্ট্রেট দেন তাহলে দেখবেন উপরে 1080, নিচে 1920 চলে আসবে। যদি কিনা আপনি শর্ট ভিডিওর জন্য থাম্বনেলস করেন তাহলে আপনি এখানে পোর্ট্রেট মোডে যে আছে 1080p 1920 এখানে হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করবেন। আর যদি মনে হয় যে না আপনি ইউটিউবের জন্য স্ট্যান্ডার্ড যে থাম্বনেল আছে সেটা তৈরি করবেন তাহলে এখান থেকে ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করে দিবেন, তাহলে উপরে 1920 নিচে 1080। এবং আপনারা এখানে দেখবেন যদি আপনাদের এরকম সংখ্যা না আসে তাহলে এখানে ডান পাশে একটা ইউনিট অপশন আছে, এখানে আপনি পিক্সেল, ইঞ্চিস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এই অপশনগুলো পাবে। সো এখানে হচ্ছে আপনার অবশ্যই পিক্সেল সেট করা থাকতে হবে, আদারওয়াইজ আপনি যদি এখানে যে সাইজটা দিবেন সেটা অনেক বড় বা ছোট হয়ে যেতে পারে। এবং ইঞ্চিসে নিয়ে আপনারা কাজ করতে পারেন, সো ইঞ্চিসের ভ্যালুটা আমার জানা নেই। সো পিক্সেলে নর্মালি আমরা সাধারণত ইউটিউবের জন্য থাম্বনেলগুলো করে থাকি। দেন আমরা পরবর্তী অপশন এখানে হচ্ছে কালার মোড, আপনি এখানে আরজিবি কালার আছে এবং বিভিন্ন ধরনের কালার আছে, সিএমওয়াইকে অনেক ইউজ করে, তবে আমি রিকমেন্ড করবো আমি নর্মালি যেহেতু আরজিবি ইউজ করি আপনারা আরজিবি ইউজ করবেন। এবং বিট হচ্ছে এখানে আপনি কত বিটের কালার কোড ইউজ করবেন, সো আমরা নর্মালি 8 বিট ইউজ করি, তো আপনি চাইলে 16 বা 13 2 বিটও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু কালারটা বেটার পাবেন। তবে এই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা সাইজের ব্যাপার আছে, আমাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল সর্বোচ্চ 2 মেগাবাইট, সো যেহেতু আমরা এই কারণে 8 বিট ইউজ করবো, অর্থাৎ 2 মেগাবাইটের নিচে রাখার চেষ্টা করবো। দেন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্টস থাকবে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকবে সেটার জন্য আমরা কালার সিলেক্ট করবো। সো এখানে আপনারা বেশ কয়েকটা কালার পাবেন, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট, কাস্টম, অর্থাৎ আপনি কাস্টম যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন আপনি আপনার মন মতো কালার এখান থেকে পিক করে নিতে পারবেন। সো নর্মালি আমি সাদা রাখি, আপনারা চাইলে সাদা রাখতে পারেন। এরপর আছে অ্যাডভান্স অপশনস, এই অ্যাডভান্সড অপশনে হচ্ছে আপনারা কালার প্রোফাইল যেটা থাকে এটাই রাখবেন, চেঞ্জ করার দরকার নাই। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অ্যাডোবি আরজিবি রাখে, সো আপনি চাইলে এটাও রাখতে পারেন, আবার এসআরজিবি এটাও রাখতে পারেন, সো আপনার যেটা মনে হয় সেটা আপনি রাখতে পারেন। ওকে, সো আমি নর্মালি হচ্ছে এসআরজিবি রাখি, সো আপনি এখানে এসআরজিবি রাখতে পারেন। এবং পিক্সেল অবভিয়াসলি এখানে স্কোয়ার পিক্সেলস হবে, এখানে আপনার অন্য কোনোটা সিলেক্ট করার দরকার নেই, এখানে স্কোয়ার পিক্সেলসে রাখবেন। রাখার পর এখানে ক্রিয়েট একটা অপশন পাবেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে দিবেন।
সো আমাদের সামনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা আমাদের অপশন চলে এসেছে। সো অর্থাৎ এই এরিয়ার ভিতরে এটাই হচ্ছে আমাদের 1920x1080 এরিয়া। এই এরিয়ার ভিতরে আমাদের সমস্ত থাম্বনেলটা ডিজাইন করতে হবে। ওকে, সো এখানে আপনাদের বেসিক কিছু জিনিস পূর্বে থেকে জানা থাকা ভালো, যদি না থাকে আপনারা একটু জাস্ট বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। তাছাড়া আমি বলে দিচ্ছি, বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু টুলস আছে। এই টুলসগুলো হচ্ছে আমাদের এখানে ওপেন করা আছে। সো আপনাদের যদি এরকম না থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন, এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে দেখেন ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেসটা হচ্ছে আমি এসেনশিয়াল রেখেছি। সো এসেনশিয়াল রাখলে এরকম আপনার সিস্টেমটা পেয়ে যাবেন। আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের টুল বারটা যদি এরকম না থাকে তাহলে উপরে দেখতে পাবেন ছোট্ট করে একটা অ্যারো আছে, আমি মাউসটা যেখানে রেখেছি এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকমটা আসতে পারে। ওকে, এই অবস্থায় আপনি কাজ করতে পারেন, কিন্তু যদি চান যে না আমার মতো সিমিলার ভাবে করে নিতে, সেই ক্ষেত্রে আপনি এই অ্যারোতে বাম পাশে ক্লিক করবেন, তাহলে এরকম বরাবর চলে আসবে, অর্থাৎ আপনার ওপেন হয়ে যাবে টুল বারগুলো। এবং এই প্রত্যেকটা টুল বারের ভিতরে আপনি যদি মাউস চেপে ধরে রাখেন, মাউসের লেফট বাটন, তাহলে দেখতে পাবেন আরো বেশ কয়েকটা অপশন চলে আসবে। সো আমি এটাকে ডান পাশে রাখি। ওকে, সো চেপে ধরে রাখলে দেখতে পাবেন এখানে আরো বেশ কয়েকটা অপশন চলে আসবে। সো আপনি সেখান থেকে চাইলে সুইচ করতে পারবেন, আপনি যখন যে টুলের দরকার সেই টুলটা আপনি এখান থেকে ব্যবহার করবেন। ওকে, আর উপরে হচ্ছে ফাইল আছে, এখান থেকে আপনি চাইলে ফাইলটাকে সেভ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি যদি সেভ করতে চান। সো আমরা এখানে সেভই দিলাম, দেওয়ার পর সেভ অন ইউর কম্পিউটার। সো কম্পিউটারে দেন আমি এটাকে রাখতে চাচ্ছি হচ্ছে আমার এসএসডিতে রাখি, এবং এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নামে একটা থাম্বনেল, সো ইউটিউব থাম্বনেল নামে পিএইচডিটা সেভ হবে। সো আমার পিএইচডি ফাইলটা সেভ হয়ে গেল, অর্থাৎ আমাদের মূল ফাইল সেভ হলো, এখনো কিন্তু আমরা থাম্বনেল সেভ করিনি। সো আমরা পরবর্তীতে জানবো। আর যখনই কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা মুভ টুল আছে, অর্থাৎ এটাকে আপনার কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন তাহলে কিন্তু আপনার মুভ টুলটা অ্যাক্টিভ হবে। সবসময় আমরা মুভ টুলটা সিলেক্ট করে ওই বিভিন্ন জিনিসগুলোকে সিলেক্ট করবো। সো তার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এই ফাইলটাকে মিনিমাইজ করবো, করে আমার এইখানে যে ইমেজগুলো আনা দরকার আমি সেই ইমেজটা এখান থেকে নিয়ে নিব। সাপোজ আমি এই ইমেজটার উপর আমার যে ছবিটা আছে, আমি ছবিটার থেকে এই ছবিটাকে কাট করে নিয়ে দেন হচ্ছে আমরা ফটোশপে আমাদের থাম্বনেলটা তৈরি করব। ওকে, সো আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো টেনে ধরে, দেন উপর থেকে আপনার অপশন পাচ্ছেন সিলেক্ট করা, অথবা আপনি কিবোর্ড থেকে যদি ইন্টার করেন তাহলে হবে, তাহলে এটা সেট হয়ে গেল। ওকে, সো আমরা আগে এই ইমেজের কাজটা করব, দেন আমরা পরবর্তী কাজগুলো করব। সো আমরা এটাকে বড় করে নিচ্ছি। সো ইমেজটা দেখেন, আমরা যদি একটা পাশে সেট করি এবং আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, তাহলে আমরা যে কাজটা করব, যে প্রথম আমরা এটাকে আগে রাখবো, রাখার পর ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা রিমুভ অবশ্যই করতে হবে, যেহেতু আমরা এটার পিছন দিয়ে ট্যাক্স নিতে পারি বা ডিজাইন করব, এই কারণে আমরা এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শিখবো। ওকে, সো তার জন্য আমরা যে কাজটা করবো, এইখানে দেখতে পাচ্ছেন লেয়ার একটা অপশন থাকবে, যদি এই লেয়ার অপশন না থাকে উইন্ডোতে যাবেন, এখান থেকে যে লেয়ার্স অপশন আছে এটা অ্যাক্টিভ করে নিতে হবে, অথবা কিবোর্ড থেকে F7 প্রেস করলে লেয়ার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো লেয়ার অপশনটা অ্যাক্টিভ করলে এখানে আপনার লেয়ার অপশনটা চলে আসবে। সো দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার হয়েছে, এরপর যে আমরা ইমেজটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের অল সেট, এটা নামে হচ্ছে আমাদের ইমেজটা সেট হয়েছে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, দেখেন আমরা যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করি তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট হচ্ছে, যদি আমরা অল সেট লেয়ারে সিলেক্ট করি অল সেট লেয়ার সিলেক্ট হচ্ছে। অল সেট লেয়ারটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করবেন, সো আমি Ctrl+G প্রেস করছি, অর্থাৎ যে যেটাকে আমরা বলে থাকি নর্মালি, তো সেইটা আমরা সিলেক্ট করব। করার পর আমাদের এই লেয়ারটার উপর আমরা মূলত কি করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ করে ফেলবো, এতে করে আমাদের পরবর্তী একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকআপে থেকে যাচ্ছে। সো আমরা উপরে লেয়ারটাকে সিলেক্ট করব, করার পর বাম পাশে চলে আসবেন, এখানে পাবেন একটা অবজেক্ট সিলেকশন টুল, অথবা কিবোর্ড থেকে যদি আপনি W প্রেস করেন তাহলে এটা অ্যাক্টিভ হবে। সো নর্মালি আমি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করি, করার পর আমাদের যে সাবজেক্ট আমি যেটাকে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমাদের শুধু এই ইমেজটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না, সো আমি এটার চারোদিকে এভাবে সিলেক্ট করে ছেড়ে দিব। তো শর্টকাট আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা এখন শিখে যাবেন। সো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু অপশন আছে, যে আপনার কিন্তু ঘড়িটা আমার প্রপারলি সিলেক্ট হয় না, আমরা জুম করার জন্য Ctrl+ প্রেস করলে জুম হবে, জুম করার পর আমরা নিচে থেকে হচ্ছে এদিক সেদিক এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। সো এই কাজগুলো না একটু সময় নিয়ে করবেন, না হয় যে দেখেন চুলের উপর দিয়ে সিলেকশন হয় নাই প্রপারলি। সো আমি যদি এখান থেকে এভাবে টানি তাহলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো দেন আমি যদি কিবোর্ডের থেকে স্পেস বার প্রেস করে এটাকে ডান বামে মুভ করতে পারবো। সো একইভাবে আমি যদি এখান থেকেও চাই হেয়ারে আমার কিছু জিনিস আরো অ্যাড করতে, এভাবে আমি অ্যাড করে নিতে পারবো। সো এগুলো হচ্ছে সময় নিয়ে করবেন, ধীরে ধীরে দেখে যে আসলে কতটুকু রাখতে চাচ্ছেন কতটুকু রাখতে চাচ্ছেন না, সেই জিনিসগুলোকে একটু ম্যানুয়ালি সিলেক্ট করে দেবেন। ওকে, সো আরো কয়েকটা অপশন বলে দিই, আপনি যদি ম্যানুয়াল ভাবে সিলেক্ট করতে চান, সাপোজ আমরা এখান থেকে ম্যানুয়াল ভাবে সিলেক্ট করতে চাচ্ছি, এটাকে বলা হয় লেজো টুল। সো আমরা লেজো টুল সিলেক্ট করবো, উপরে দেখেন আরো বেশ কয়েকটা অপশন আছে, একটা আছে শুধু নিউ সিলেকশন, নতুন সিলেকশন, আপনি এটা সিলেক্ট করে যদি করেন তাহলে আপনার দেখবেন পুরোটাই চলে যাবে, শুধু নতুনটা থাকবে। তার জন্য আমরা Ctrl+Z করে আবার পূর্ব অবস্থায় আসছি।
আসার পর এটা হচ্ছে আপনার দেখেন অ্যাড টু সিলেকশন, অর্থাৎ এখানে অ্যাড করতে চাইলে আমরা যদি এখন চাই যে না এটাকে এইভাবে না, আমরা হেয়ারটাকে আমরা মন মতো এইভাবে অ্যাডজাস্ট করে দিব, এভাবে অ্যাডজাস্ট করে দিব, অর্থাৎ অ্যাড করার জন্য এভাবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি যে আমি এগুলো চাচ্ছি আমার হেয়ারের অংশগুলো থাকুক, ঠিক আছে। আর যেহেতু সুন্দর হচ্ছে না, অ্যাব্রো থ্যাব্রো হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে সিলেকশন করে দিলে আমাদের অ্যাড হয়ে গেল, দেখেন খুব সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এখানে চুলের কিছু অংশ রিমুভ করতে, তখন কি করব আমরা উপর থেকে আরেকটা অপশন আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে আবার এটাকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিব, আমি এই অংশগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে কাট করে দিচ্ছি। দেখেন এভাবে হচ্ছে সিলেকশনটাকে আপনি চাইলে কাট করতে পারবেন, যেমন এখানে সুন্দর হয় নাই, এভাবে খুব সময় নিয়ে ধীরে ধীরে আপনি এটাকে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টকে আলাদা করে নেবেন। অলরাইট, সো এখানে আরও একটা অপশন আছে, আপনি এগুলো এক একটা একটা করে অপশন ইউজ করে দেবেন কোনটার কী কাজ। এর পরবর্তী অপশন আমরা জাস্ট এটাকে একটু মিনিমাইজ করবো, আর একটু জুম করি, জুম করার পর একটু ডানে টানি, একটু উপরে নেই, তো আমাদের এইখানে কিছু অ্যাড করা আছে, আমি একটু অ্যাড করে নিচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে আমি এইটা সিলেক্ট করবো, যেহেতু আমাদের অ্যাড করতে হবে তাই না, সো আমি আমার হাতের যে ঘড়িটা আছে এটাকে অ্যাড করে দিব। এগুলো খুব ধীরে সুস্থে করতে হয়, যেহেতু টিউটোরিয়াল পারপাস আমি তাড়াতাড়ি করছি, এবং আমি এটা নিব না, ঠিক আছে, এটা নিব না কেন, আমি অলরেডি সময় দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড আলাদা করে নিয়েছি এই একই পিকচারের, সো সেটাই আমি অ্যাড করব। কিন্তু আমি আপনাদের শেখানোর জন্য এই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মূলত আলাদা করতে হয়। তারপরে আবার দেখেন নিচের দিকে আছে, এখানে যেমন হাতের এই অংশগুলো, এগুলোকে আমরা যদি বাদ দিতে চাই তাহলে কি করব, আমরা যদি এই অংশগুলোকে বাদ দিতে চাই তার জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব। করার পর এইখান থেকে সুন্দর মতো মাউস দিয়ে সিলেকশন করে দিতে হবে, এভাবে সিলেকশন করে দিবেন। ওকে, এভাবে দেখেন আরও কোনো জায়গায় যদি থাকে সেগুলোকে একটু দেখে সুন্দর মতো, এই যা কানের এদিকটায় রয়ে গেছে কিছু অংশ, আমরা এই অংশগুলোকে মাইনাস করে দিতে হবে। এভাবে সুন্দর মতো ধীরে ধীরে আপনারা কাজগুলো করবেন, তাড়াহুড়া করলে হয় কি জিনিসটা সুন্দর হয় না, এইভাবে কাট করে দিবেন। ওকে, সো এইভাবে আমরা সিলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরে আরেকটা অপশন পাচ্ছেন, সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মার্কস। এই সিলেক্ট অ্যান্ড মার্কসের মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ওকে, করার পর এখানে আরেকটা অপশন আছে রিফাইন হেয়ার, অর্থাৎ আপনি হেয়ারের যদি কিছু অংশ রিফাইন করতে চান বা এখান থেকে আপনি সিলেক্ট করতে চান, আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো আমরা জাস্ট রিফাইন হেয়ারে যদি দেই তাহলে হেয়ারের কিছু অংশ রিফাইন হয়ে যাবে। ওকে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালভাবে রিফাইন করতে পারবেন, এখানে রিফাইন টুল আছে, অর্থাৎ এর মাধ্যমে আপনি সিলেক্ট করে করে আপনার চুলের বিভিন্ন অংশগুলোকে আলাদা করে দিতে পারবেন। সো যাই হোক, এতটুকু হওয়ার পর আপনি যদি এখানে দেখেন যে এরকম ঠিকঠাক মতো ট্রান্সপারেন্ট হচ্ছে না, সো আমরা একটা কাজ ভুল করে গেছি, সেটার জন্য আমরা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এটাকে আমরা হাইড করবো, অর্থাৎ আগে যে লেয়ারটা আছে আমরা এটাকে হাইড করে নিই, তাহলে আমরা প্রপারলি বুঝতে পারবো যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হচ্ছে। দেন আমরা সিলেক্ট অ্যান্ড মার্কসে যাই। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড একদম খুব সুন্দর মতো রিমুভ হয়ে গেছে। দেন আমরা রিফাইন হেয়ারে যদি যাই তাহলে দেখেন হেয়ারের কিছু অংশ রিফাইন হয়ে গেছে, এবং আমাদের এই জিনিসটাকে আসলে অ্যাডজাস্ট করে ঠিক করতে হবে। চুলের অংশগুলোকে দেখেন কিরকম সাদাটে হয়ে গেছে তাই না, সো তার জন্য আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে, কুইক সিলেকশন আছে, রিফাইন অ্যাজ আছে, সো আমরা রিফাইন অ্যাজ সিলেক্ট করব, মাইনাসে সিলেক্ট করব। করার পর আমরা এভাবে চুলগুলোকে সিলেক্ট করে করে চুলগুলোকে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। যদি আপনি আর কি চুলে রাখতে চান, যেমন অনেক সময় চুলে যে আগা করা কিছু বের হয়ে আছে এগুলোকে যদি সুন্দর মতো রাখতে চান তাহলে এভাবে সিলেকশনগুলো করে দিতে হবে। ওকে, সো এভাবে সময় নিয়ে ধীরে 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 প্রত্যেকটা জিনিসকে সিলেকশন করে দেবেন। বিশেষ করে মেয়েদের চুলের হেয়ারটা রিফাইন করাটা কঠিন হয়, তখন আর একটু সময় নিয়ে আপনারা করবেন। ওকে, তো এভাবে করবেন, এবং প্লাসে যদি আমরা দেই এখান থেকে এভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আর যদি চান যে না এত ঝামেলায় ভাই যাবো না, রিফাইন হেয়ার দেওয়ারই দরকার নাই, তাহলে আপনি ম্যানুয়ালভাবে একটু কষ্ট করে সিলেকশন করে নেবেন, তাহলে দেবেন আপনার সিলেকশনটা আরো সুন্দর হবে, এভাবে করবেন। ওকে, এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি, এবং এখানে সিলেক্ট করলে বেশ কয়েকটা অপশন পাবেন। এখানে ওনিয়ন স্কিন এটা অবশ্যই সিলেক্ট করবেন, না হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে না। এবং এখানে যে অপশনটা দেখেন রিয়েল টাইম অপশনটা অ্যাক্টিভ করা আছে, আপনি চাইলে অ্যাক্টিভ রাখতে পারেন। আর ট্রান্সপারেন্ট অপশনটা যদি আমরা কমিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোন কোন অংশগুলো আসলে ছিল কিন্তু আমার অ্যাড হয় নাই, সেই অংশগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। দেন আপনি এটাকে যদি ট্রান্সপারেন্ট ফুল করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাবে। সো দেন আছে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, তারপর রেডিয়াস আছে, আপনি রেডিয়াস কমিয়ে বা অ্যাডজাস্ট করে দিতে পারেন। তারপরে স্মুথ আছে, আপনি যদি হেয়ার এই জায়গাটা দেখেন এখন স্মুথ হয়ে গেছে, এখন দেখতে ভালো লাগছে না, সো আপনি এইভাবে চাইলে স্মুথ করে দিতে পারেন। তারপর ফেদা অ্যাড করে দিতে পারেন হালকা একটু, যদি আপনি চান আর কি আপনার ইমেজে ফেদা অ্যাড করতে। দেন কন্ট্রাস্ট লেভেল অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে ফাইনালি যে কাজটা করতে হবে আপনাকে, এই ডিকন্টেনমেন্ট, এই আউটপুটটা এরকম বন্ধ থাকে, এখানে সিলেক্ট করার পর ডিকন্টেনমেন্ট কালার্স এখানে সিলেক্ট করবেন।
করার পর এখান থেকে ওকে করে দেবেন, তাহলে দেখবেন নিউ আর একটা লেয়ার ক্রিয়েট হবে, সেই লেয়ারে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজটা থাকবে। তো আমি আগেই বলেছিলাম যে আমি সময় নিয়ে আমি আমার যে ইমেজটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম, তাই আমি এখান থেকে এই ইমেজটা ব্যবহার করবো না, কারণ এখানে চুলের অংশগুলো কিছুটা অন্যরকম আছে। সো আমরা এখান থেকে জাস্ট প্রত্যেকটাই ডিলিট করে দিচ্ছি, জাস্ট আমি ওই ইমেজটা নিয়ে নিব। সো ইমেজটা আমি মেবি এটার ভিতরে রেখেছি, হ্যাঁ এই যে দেখেন। সো আমি এটাকে যদি সেট করি, এটা জাস্ট একটা পিএনজি ফাইল হয়ে গেছে। ওকে, সো আমি পিএনজি ফাইলে এক্সপোর্ট করেছিলাম, সেটা আমি অ্যাড করে নিলাম। সো এখানে আমার এই যে চুলের কিছু অংশ আছে, এই কারণে হয়তো দেখতে ভালো লাগছে, এই কারণে আমি এই ইমেজটা নিলাম। এবং আমি পূর্বের যে ইমেজটা, সে ইমেজ অনুযায়ী আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিতে পারি। সো এই ইমেজটা আমি নিয়ে নিলাম, এই অনুযায়ী আমি কালারটাকে নিব। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে আমি সেটাকে সেট করব, তার জন্য আমি এটাকে ওকে করছি। করার পর আমরা এইখানে আমাদের রেক্ট্যাঙ্গেল একটা টুল অপশন আছে, সো এই রেক্ট্যাঙ্গেল টুলে সিলেক্ট করলে আরও বেশ কিছু অপশন পাবেন। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, নেওয়ার পর আমাদের যে বর্ডার আমরা পুরোটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, সো আমি এটাকে জাস্ট নিচে টেনে নিয়ে আসছি আমাদের মেইন ইমেজের, কারণ আমাদের মেইন ইমেজটা আমাদের উপরে, অর্থাৎ যে লেয়ারটা উপরে থাকবে সেটাই ভিজিবল হবে, নিচেরটা কিন্তু ভিজিবল হবে না। ঠিক একইভাবে আমাদের কাজ করে। এখন দেখেন আমাদের এখানে স্টক অ্যাড হয়েছে, আমরা স্টকটাকে বন্ধ করার জন্য এখানে সিলেক্ট করলে স্টকটা বন্ধ হয়ে যাবে। দেন হচ্ছে ফিল, ফিল কালার হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা। এখানে আমরা একটা কালার অপশন পাবো, এই অপশনে সিলেক্ট করব। করার পর মাউসে সামনে দেখেন আমার কিন্তু এখন আর মাউস আইকন নাই, এটা হয়ে গেছে কি ড্রপের মতো একটা আইকন, ড্রপার আইকন। সো আমরা এখানে সিলেক্ট করব। করার পর আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, আমরা এই কালারটা পেয়ে গেছি, এখন জাস্ট ওকে করে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখন যদি আমরা অফ করে আমাদের এই ইমেজটাকে ডিলিট করে দিই, দেন আমরা এটাকে নিয়ে আমাদের পিএনজির উপর দিই, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করা হয়েছে, এই কারণে কিন্তু আমাদের ইমেজটা দেখতে অন্যরকম লাগছিল, তাই এখন কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন ইমেজটা দেখতে ভালো লাগছে। দেন আমরা কন্ট্রোল টি যদি প্রেস করি আমরা এটাকে আরো উপরে নিচে অ্যাডজাস্ট করে দিতে পারবো এইভাবে। ওকে, সো যদি আমাদের বড় করার প্রয়োজন হয় কোনো কিছু, তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি প্রেস করে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন আসা যাক, আমরা সাপোজ এখানে কোনো কিছু টাইপ করতে চাই, তাহলে আমরা এখান থেকে টাইপ করে দিতে পারবো, সাপোজ টি। সো এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল যেভাবে আপনি টেক্সট অ্যাড করতে চান করতে পারবেন। সো আমরা এখানে জাস্ট টেক্সট নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা উপরে যাব, উপরে গিয়ে এখানে সিলেক্ট করব। করার পর আমাদের সামনে টেক্সটের কালার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সো যদি আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে চান, এখানে এইভাবে সিলেক্ট করবেন, করার পর উপরে এখানে কালার অপশন পাবেন, সেখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করে দেবেন। সাপোজ আমি সাদা রাখছি, দেন ওকে করে দিচ্ছি। এবং চাইলে আপনি এই ফন্টও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্টের বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে ফন্ট দরকার আপনি সেটা এখানে অ্যাড করে দিলেন। আমি এখানে জাস্ট একটা নিলাম, সোর্স সেন্স প্রো, এই ফন্টটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে অ্যাড করে দিলাম, দেখেন আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে লিখে দিই ফুল এইচডি, ফুল এইচডি থাম্বনেল, থাম্বনেল, ওকে, এটা লেখার পর আমি এটাকে বড় করতে চাচ্ছি, তাই এখান থেকে সিলেক্ট করবো বা ভি প্রেস করব। করার পর কিবোর্ড থেকে টি প্রেস করব, করে আমি এটাকে টেনে অ্যাডজাস্ট করব যে কত বড় রাখতে চাচ্ছি। সো আমরা এতটুকু পুরো স্ক্রিন জুড়ে, জানেন থাম্বনেইলে একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যে টপিক্সে ভিডিও করছেন সেই টপিক্সটা যেন আপনার থাম্বনেইলে খুব প্রপারলি বোঝা যায় এবং অল্প লেখায় সেটা বোঝানো যায়। এর জন্য এখন এই যে থাম্বনেইল লেখাটা লেখলাম, লেখার পর আমি যাচ্ছি আমার টেক্সট এই ইমেজটা একটু ছোট হোক, তার জন্য কন্ট্রোল টি ইমেজটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন আমাদের যে টেক্সটটা আছে এটাকে একটু উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টেক্সটটাকে আমি আমার ইমেজের পিছনে যদি নিতে চাই, জাস্ট এইখান থেকে দেখেন লেয়ার থেকে এটাকে নিচে নিয়ে আসবো। সো এটা কুল না যে আপনি দেখেন অনেকেই প্রফেশনাল থাম্বনেইলের ভিতরে কিন্তু এই অপশনগুলো থাকে। সো আপনার মনে হচ্ছে যে লেখাটা আমার মাথার পিছন দিয়ে চলে গেছে, তাই না? কিন্তু আমাদের একটা স্টিল ইমেজে তো এইভাবে সম্ভব না। সো এইভাবে ফটোশপ দিয়ে সাধারণত করা হয়ে থাকে, এবং আরও অনেক অপশন আছে, আপনি এখানে কাট করে দিতে পারেন, বিভিন্ন অপশন আছে, তবে এটা হচ্ছে সুইটেবল। ওকে, সো দেন আমরা এই টেক্সটের যদি কোনো কিছু করতে চাই তাহলে কি করব। সো আমরা এই টেক্সটের যে লেয়ার আছে এটার উপর মাউসের রাইট বাটন, ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা চাইলে এখানে অনেক অপশন পাবো, আমরা এটা শ্যাডো অ্যাড করতে পারবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আমরা দেখেন শ্যাডো অ্যাড করার পর কিন্তু ইমেজটা দেখতে ভালো লাগছে, তাই না? দেন আছে আউটার গ্লো অ্যাড করতে পারবো, সো ড্রপ শ্যাডোতে এখানে যদি সিলেক্ট করেন এখানে বিভিন্ন অপশন পাবেন, সেই অপশন অনুযায়ী বিভিন্ন কালার অনুযায়ী আপনি আপনার মন মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনি কোনটা চাচ্ছেন সেই অনুযায়ী এখানে একটা কালার সেট করে দিতে পারেন। ওকে, সো আমরা ড্রপ শ্যাডো নিচ্ছি না এই মুহূর্তে, আপনারা চাইলে নিতে পারেন, জাস্ট আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা প্রফেশনালভাবে করবেন। এরপর
প্যাটার্ন ওভারলে আছে, আপনি চাইলে বিভিন্ন ওভারলেগুলো এখানে সিলেক্ট করলে পাবেন। সেখান থেকে আপনি বিভিন্ন ওভারলেগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে এই টেক্সটটাকে সাজিয়ে নিতে পারেন। দেখেন এগুলো কিন্তু প্রফেশনাল লাগে অনেক। তো এভাবে আপনারা চাইলে প্যাটার্ন ওভারলে, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে আছে, তারপর কালার ওভারলে আছে, ঠিক আছে, আপনারা এখান থেকে কালার ওভারলে ইউজ করতে পারেন। সো গ্রেডিয়েন্টটা যদি আমরা সিলেক্ট করি, এখানে আপনারা বেশ অনেকগুলো ফোল্ডারের মধ্যে বিভিন্ন কালারগুলো পাবেন। সিলেক্ট করে সেখান থেকে আপনি আপনার পছন্দের একটা কালার এখান থেকে নিয়ে নিতে পারেন, যেটা আপনি চাচ্ছেন এই ইমেজে সেট করতে। ওকে, সো আমরা দেখি আরো কি কি আছে। দেখতে ভালো লাগে এরকম একটা আমি কালার নিতে চাচ্ছি। তো যে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি কিরকম লুক চাচ্ছেন আপনি সবকিছু এই ফটোশপ দিয়ে করতে পারবেন। ওকে, এটা আমরা রেখে ওকে করে দিচ্ছি। দেখেন এখন দেখতে আরো ভালো লাগছে না। এবং আমরা চাইলে এই টেক্সটে আরো একটা অপশন, আবার যদি ব্লেন্ডিং অপশনে যাই, আমরা চাইলে স্ট্রোক অ্যাড করতে পারবো। সো এখান থেকে আমরা স্ট্রোকে সিলেক্ট করব। করার পর আমরা চাইলে এখানে সিলেক্ট করার পর সাদা কালার একটা স্ট্রোক অ্যাড করে দিই। এবং এই স্ট্রোকের পরিমাণ বাড়ানোর জন্য এখানে সাইজ অপশন আছে, আপনি এখানে সাইজ অপশনটা টাইপ করে দিতে পারেন, অথবা এই স্ক্রুলটা টেনে কম বেশি করে নিতে পারেন। সাপোজ আমরা 4 দেই, তাহলে দেখেন টেক্সটটা দেখতে আরো কিন্তু সুন্দর লাগছে, তাই না? এবং এটার অপাসিটি আপনি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারেন আপনার যেরকম দরকার সেই অনুযায়ী। তারপর ব্লেন্ড, আপনার এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন এখানে হচ্ছে আপনি এমব্রোস অ্যাড করতে পারবেন। সো এগুলো হচ্ছে আপনার একটা একটা করে নিজের একটু যদি ট্রায়াল দেন তাহলেই পারবেন। সো এখন আসা যাক, আমি এখানে আর কিছু করছি না, আমি এখানে ওকে করে দিচ্ছি। এরপর আমরা এই টেক্সটটাকে যদি একটু কার্ভ করতে চাই তাহলে কিভাবে করব, তার জন্য আমরা এই টেক্সটে ডাবল ক্লিক করব। করার পর এই পাশে দেখেন একটা অপশন আছে, তো এটাকে বলা হয় ওয়ার্পেড টেক্সট, অর্থাৎ আপনি টেক্সটটাকে ওয়ার্প করতে পারবেন। সো তার জন্য আমরা এখানে সিলেক্ট করব। এখানে নান দেওয়া আছে স্টাইল, স্টাইলে দেখেন গেলে আর্ক আছে, আর্ক লোয়ার আছে, আপার আছে, বিভিন্ন অপশন আছে, রাইজ আছে, ফ্ল্যাগিং মোড আছে, বিভিন্ন। আমি যদি এটা ফ্ল্যাগের মতো করতে চাই তাহলে দেখেন এরকম হবে টেক্সটটা। তারপর আমি যদি এটাকে চাচ্ছি যে একটু আর্ক শেপ দিতে, এরকম হবে। সো আপনি যেরকম চান, অর্থাৎ ফটোশপ দিয়ে থাম্বনেল করলে আসলে প্রফেশনাল থাম্বনেল করা যায়। সো আমি একটু ওয়েব টাইপ রাখছি, জাস্ট ওয়েব রেখে ওকে করে দিচ্ছি। সো দেখেন আমাদের টেক্সটটা তাহলে কিরকম একটা ঢেউয়ের মতো হয়ে গেল। সো এখন দেখতে আরো ভালো লাগছে না। সো এইভাবে মূলত করা হয়। আপনি কন্ট্রোল টি প্রেস করে যদি শিফট প্রেস করে নিচে টানেন তাহলে ফন্টটা নিচের দিকে লম্বা হবে। এভাবে করতে পারেন, আমি একটু লম্বা করে আর জাস্ট বড় করেছি, অর্থাৎ শিফট চেপে ডানে বামে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার অ্যাসপেক্ট রেশিও মেনটেন করবে না, আপনি যেদিকে চান সেদিকে লম্বা খাটো করে নিতে পারেন। ওকে, সো আমরা এখানে করলাম। এখন আমি চাচ্ছি এইটার যে ওয়ার্প মোডটা আছে, যেমন আমরা এখান থেকে নিচ্ছিলাম, সরি, এই মোডটাকে একটু অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে নিতে। সো আপনি এখান থেকে ব্লেন্ড অপশনটা কম বেশি করে নিতে পারেন। তারপরে হরিজন্টাল বা ভার্টিক্যাল কোন দিকে একটু বেশি কার্ভ করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন, এইভাবে আপনি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে 0 রাখছি আর এটাকে একটু কমিয়ে দিচ্ছি, ওকে, দেন ওকে করে দিচ্ছি। সো বুঝতে পেরেছেন যে এইভাবে আপনারা খুব ইজিলি কিন্তু করতে পারছেন। এরপর দেখেন অনেক সময় আমি ইউজ করে থাকি, যেমন একটা আমি দেখাচ্ছি, আমি এরকম একটা আপনার অ্যারো ইউজ করি। সো এই অ্যারোটা যদি ইউজ করতে চান, ডাবল ক্লিক করলে এটা আবার জুম হচ্ছে। সো অ্যারোটা ইউজ করার জন্য আমি একটু ছোট করে নিব। নেওয়ার পর এটাকে উপরে নিয়ে আসবো, এই লেয়ারটাকে উপরে আনার পর এখন আমরা এটাকে সিলেক্ট করবো ঠিক একইভাবে সাবজেক্ট, দেন এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক এটার উপর মার্কস হয়ে যাবে। ওকে, সো সিলেকশন হয়ে গেলে আপনার ঠিক সিলেক্ট অ্যান্ড মার্কসে যাবেন, অ্যান্ড দেন এখান থেকে দেখেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে, তাই না? সো দেন হচ্ছে আমরা নিচে চলে আসব, এখানে ডিকন্টেনমেন্ট কালার্স এটা সিলেক্ট করবেন। করার পর এখানে দেখেন আমাদের যে স্মুথনেস, এখানে যদি কোনো কিছু রেডিয়াস মেডিয়াস অ্যাড করতে হয় আপনার চাইলে এখান থেকে করে দিতে পারেন। আমি টু জাস্ট ফেদা অ্যাড করে দিলাম, দেওয়ার পর ওকে করে দিব। সো আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো দেখেন কত সহজেই করা যায়, আসলে কঠিন কোনো কাজই না, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই পারা যায় কিন্তু। সো আপনি চাইলে এটার ভিতরে স্ট্রোক অ্যাড করে দিতে পারেন, জাস্ট ব্লেন্ডিং অপশনে যান, স্ট্রোক অ্যাড করে দেন, তাহলে দেখতে এটাও সুন্দর লাগবে। সো এটাও মার্কিং হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ফুল এইচডি থাম্বনেলগুলো করতে পারেন। সো আমরা টি দেই এটাকে, কন্ট্রোল টি, সো আমরা এটাকে একটু ছোট করে দিই। ওকে, সো ফুল এইচডি থাম্বনেল এভাবে দিচ্ছি। অলরাইট, বাংলা টেক্সটটা আমি আজকে আপনাদের একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, বাংলা টেক্সটটা কীভাবে অ্যাড করবেন, যাতে আপনারা চাইলে বাংলায়ও লিখতে পারেন, সবসময় তার ইংলিশে লিখবেন না, তাই না? তবে আমি আপনাদের আরও কয়েকটা টেকনিক শিখিয়ে দিতে চাচ্ছি, আশা করি ওইগুলো যদি আপনারা ব্যবহার করেন আপনাদের থাম্বনেলটা দেখতে আরও প্রফেশনাল লাগবে। সো আমি এটাকে মিনিমাইজ করছি,
এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কোথায় পাবেন? এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। জাস্ট আপনি যদি লেখেন ইউটিউব অ্যানালাইটিক বা গ্রোথ, তাহলে এই ধরনের পাবেন। তারপরে আপনার গ্রিন অ্যারো লিখলে হচ্ছে এই ধরনের অ্যারোগুলো পাবেন। জাস্ট সেখান থেকে আপনি সেভ করে ইমেজগুলোকে আপনি ইউজ করতে পারেন। সো আমি জাস্ট এটা এখানে যদি নিয়ে নিই, আমি রাখছি, দেন ইন্টার করে দিই। এরপর আমি আরেকটা জিনিস ইউজ করি, সেটা আপনাদের দেখিয়ে দিই। জাস্ট গুগলে যাবেন, গিয়ে লিখবেন যে পার্টিকল ব্যাকগ্রাউন্ড, লিখে ইন্টার করলে এই ধরনের বিভিন্ন পার্টিকেলগুলো আপনারা পেয়ে যাবেন। সো এই পার্টিকেলগুলো কিন্তু আপনার এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক সময় ইউজ করা হয়। সো আমি অনেক সময় করি, সো এই যে পার্টিকেলটা ইউজ করি। সো আপনারা জাস্ট এখান থেকে এরকম আসবে, দেন রাইট বাটন ক্লিক, এখান থেকে যে সেভ ইমেজ, তাহলে আপনি এই পার্টিকেলটা সেভ করতে পারবেন। যদি আমি এটাই সেভ করি ডাউনলোড অপশনে, ওকে। সো আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। সো আমি পার্টিকেলটা পিছনে অ্যাড করে দিব। সো আমি এটাকে জাস্ট টেনে এখানে ডাউনলোডে এই পার্টিকেলটা অ্যাড করে দিলাম। সো দেখেন, এটাকে আমার টেনে নিয়ে আসতে হবে নিচে। আপনি কোন কোন জিনিসগুলো ভিজিবল করতে চাচ্ছেন সেগুলো নিচে নিয়ে আসেন। টেনে নিয়ে আসলাম, ওকে। সো আমাদের ফন্টটা রয়ে গেছে, সব ফন্টের, ওকে। এখন এই পার্টিকেলটাকে আমাদের আরেকটা কাজ করতে হবে। এটা পার্টিকেলটা, এখানে পার্টিকেল অপশনটা সিলেক্ট থাকবে, থাকার পর নর্মাল থেকে আমরা চলে যাবো ওভারলে অপশনে, ঠিক আছে? অথবা আপনি চাইলে লাইট স্ক্রিন যে কোনোটা রাখতে পারেন, বা কালার ডোজ রাখতে পারেন, বা এখান থেকে লাইটিং রাখতে পারেন। সো আমি লাইটিং রেখে আপাতত এটাকে ওপাসিটিটাই, ডান পাশে ওপাসিটি অপশন, এটাকে কমিয়ে দিবেন। এখন দেখতে কি চমৎকার লাগছে না? সো এইভাবে কাজ করতে হয়। দেন আমরা এইটাকে সিলেক্ট করবো আবার মাউস থেকে। দেখেন, আপনি যদি কোনো একটা সাবজেক্টকে সিলেক্ট, টেক্সট সিলেক্ট করতে চান, টেক্সট লেয়ারে এটাকে সিলেক্ট করতে চান, এই লেয়ারে চলে আসছে। এটাকে আমরা টেনে আবার নিচে নিয়ে আসবো, এটা একবারে ফন্টের নিচে নিয়ে আসি। দেন আমরা কন্ট্রোল টি প্রেস করি, এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে নেই আসলে কতটুকু দেখতে চাচ্ছি, এবং আরেকটু ছোট করে দেই। এবং এটাকে আমরা আরেকটা কাজ করব, এটারও ঠিক আমরা ওপাসিটিটা কমিয়ে দেবো, তাহলে মনে হবে এটা অনেক দূরে আছে। হ্যাঁ, এটার একটা কিন্তু থিওরি যে আপনার আসলে ওপাসিটির মাধ্যমে আপনি কাছে না দূরে সেটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতে পারছেন। তো এখানে দেখেন, আমরা যদি এটার ওপাসিটিটা কমিয়ে দিই, তাহলে মনে হচ্ছে এটা অনেক পিছনের দিকে আছে। এইভাবে অ্যাডজাস্ট করলাম, আর এটাকে ছোট করে দিই, কন্ট্রোল টি। তো এইভাবে আপনারা চাইলে দেখেন কত সুন্দর, আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ অলমোস্ট শিখে গেছি। সো দেন আমরা এখানে যদি বাংলা কোনো কিছু অ্যাড করতে হয়, সেটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। সো বাংলা কোনো কিছু অ্যাড করার জন্য টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পর এখানে মাউস সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর আপনার টেক্সটটা চলে আসলো না, সো আমরা এখানে রাখছি। জাস্ট এখানে টেক্সটটা চলে আসছে, আসার পর আমরা উপর থেকে ফন্ট সিলেক্ট করে দিতে পারবো, ওকে। সো ভাই, আপনাদের আরেকটা সফটওয়্যার প্রয়োজন হবে, এটা হচ্ছে আমাদের অব্রো সফটওয়্যার। সো অব্রো কিবোর্ড, এই সফটওয়্যারটাকে আপনি ইনস্টল করে নিতে হবে। করার পর আপনাকে কিছু ফন্ট ডাউনলোড করতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফন্টটা ইউজ করি এটা হচ্ছে LI শারমিন, ঠিক আছে? এই যে ইউনিকোড, ইউনিকোড বিষয়টা বুঝতে হবে। ইউনিকোড যদি সিলেক্ট ঠিক মতো না হয়, আপনার বাংলা ফন্ট লিখতে পারবেন না। সো ফন্ট লাগবে, আপনার এই সফটওয়্যার লাগবে। দেন আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করলেন, করার পরও যখন আপনি দেখা গেলে যে লিখতে গেলেন, এই যেখানে মাউস সিলেক্ট করার পর এখানে আপনার হচ্ছে ইংলিশ থাকলে বাংলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বাংলা লিখতে গেছেন কিন্তু বাংলা লেখা হচ্ছে না, ভেঙে যাচ্ছে, তখন আপনার এইখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে আপনার এই সেটিংসে যাবেন, অপশনসে যাবেন, অপশনসে যাওয়ার পর গ্লোবাল আউটপুটে যাবেন। এখান থেকে আপনি আসলে কোন ফন্ট নিচ্ছেন, ফন্ট দুই ধরনের হয় বাংলা, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে NSI। যদি আপনি NSI নেন তাহলে NSI সিলেক্ট করবেন, ইউনিকোড হলে ইউনিকোড। যেহেতু আমি ইউনিকোড ইউজ করছি, তাই আমি এখান থেকে আউটপুট অ্যাজ এ ইউনিকোড সিলেক্ট করা, দেন এখান থেকে অ্যাপ্লাই, ওকে। এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এডিট অপশনে যাবেন, তবে অবশ্যই এই ক্ষেত্রে আগে কোনো কিছু সিলেকশন ছাড়া অবস্থায় থাকবেন। থাকার পর আপনার এডিট অপশনে যাবেন, এডিট থেকে হচ্ছে প্রেফারেন্সেস, এখান থেকে টাইপ, টাইপ কোথায় আছে, এই যে টাইপ। এবং টাইপে আসার পর হচ্ছে আপনার এখানে দেখবেন যে উপরেরটা থাকে সাধারণত ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট থাকে, সো আপনি এখান থেকে হচ্ছে ওয়ার্ল্ড রেডি লেআউট এটা সিলেক্ট করে দেবেন, ওকে। সো আপনার যদি উপরেরটা থাকে তাহলে নিচেরটা করবেন, আর যদি তারপরও কাজ না করে তাহলে নিচেরটা থাকলে উপরেরটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার যে ফন্ট, সেই ফন্ট অনুযায়ী আপনার যদি এটা না হয়, আপনার যদি ল্যাটিন স্টাইলের এশিয়ান লেআউট হয় তাহলে উপরেরটা, আর যদি নিচেরটা হয় তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ওকে করে দেবেন। সো নর্মালি হচ্ছে উপরেরটাই থাকে, সো আমি জাস্ট আমার নিচেরটাই কাজ করছে, সো আমি নিচেরটাই কাজ করছি। সো আপনার যদি মনে হয় যে নিচেরটা দেওয়া কাজ না করে তাহলে উপরেরটা সিলেক্ট করে নেবেন, ওকে। সো দেন ওকে করে দেবেন।
সো আমি উপরেটা সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এখন যদি আমরা বাংলা টাইপ করি, সাপোজ আমরা লিখতে চাই যদি আকর্ষণীয় থাম্বনেল সরেয়া, ওই যে বাম পাশে আপনি দেখতে পাবেন, সো এগুলো ফন্টগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন। যেমন আকর্ষণীয়, আমি কিন্তু ইংলিশে টাইপ করছি, এ কে, তারপরে হচ্ছে ও আকর, তারপর দুইবার আর, সাধারণত বাংলাও লিখে থাকি। যদি আমাদের থাম্বনেইলে বাংলা লেখার প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে বাংলায় লিখে নিতে পারবেন। সো আমাদের অলমোস্ট থাম্বনেইল কমপ্লিট। সো আমরা এখন যদি এটাকে এক্সপোর্ট করতে চাই তাহলে কিভাবে করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট একত্রে প্রেস করে এস প্রেস করব। উপরে দেখতে পাচ্ছেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস প্রেস করলে আপনার সামনে এরকম একটা অপশন আসবে, সেভ টু ইউর কম্পিউটার। আমরা ডেস্কটপ সিলেক্ট করছি, দেন এখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট করবেন নিচের অপশনটায়, করার পর জেপিজি অর্থাৎ জেপিইজি এই অপশনটা যে আছে, জেপিজি অপশন, এটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করার পর আপনার সামনে একটা অপশন আসবে, এটাকে ম্যাক্সিমাম করে দিবেন। যদি এই পাশে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশনটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। এখানে 1 MB আছে, যদি এটা 2 MB-র বেশি হয় তাহলে ওই থাম্বনেলটা আপনি আপলোড করলে কাজ করবে না, এই কারণে এখানে 1 MB রাখবেন। এবং লার্জ দেখেন, এটাকে আপনি যদি MB বেশি হয় তাহলে এটাকে একটু স্মল করে MB সাইজ কমিয়ে নিতে পারবেন, যদি আপনার মনে হয় যে MB বেশি হয়ে গেছে সেক্ষেত্রে, দেন ওকে করে দিবেন, আপনার ফাইলটা সেভ হয়ে গেছে। সো আমি এটাকে মিনিমাইজ করি, আমার ডেস্কটপে যাই। এই যে আমরা এই থাম্বনেলটা এতক্ষণে তৈরি করে নিলাম। তো দেখেন আমরা কিন্তু শিখলাম যে আসলে কিভাবে থাম্বনেল করতে হয়, প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি আপনাদের কিন্তু খুব বোরিং কোনো কিছু শিখাই নাই, আমি চেষ্টা করেছি শর্টকাটে খুব ইজিলি, যারা কিনা একেবারেই ফটোশপের কাজ জানেন না তারাও যাতে এই ভিডিওটা দেখে নিজেরা থাম্বনেল তৈরি করতে পারেন। জাস্ট আপনার দরকার থাম্বনেল তৈরি করা, আপনার ফটোশপে তো আর মাস্টার হওয়ার দরকার নেই। সো যেহেতু আপনার থাম্বনেল তৈরি করা, সো আই থিঙ্ক ভিডিওটা যেহেতু আপনি দেখেছেন এই পর্যন্ত, সো আপনি নিজে এখন এই থাম্বনেলটা তৈরি করতে পারবেন। যদি না পারেন জাস্ট একটা কাজ করবেন, আমি যেভাবে যা যা ইউজ করেছি এরকমভাবে নিজে বিভিন্ন এলিমেন্ট নিয়ে আরেকবার প্র্যাকটিস করবেন, ভিডিওটা প্রয়োজনে বারবার দেখবেন, তাহলে আই থিঙ্ক আপনারা এভাবে ফুল এইচডি থাম্বনেল নিজেরাই তৈরি করতে পারবেন। সো গাইস, আশা করি এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা হচ্ছে আপনাদের যে ভিডিওর থাম্বনেল আছে সেটায় অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন এবং আপনাদের ভিডিওর থাম্বনেলগুলো দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের ভিডিওগুলোতে ভিউ জেনারেট হবে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।